हरे कृष्णा। सफला एकादशी 2022 कबे 19 डिसेम्बर ना 20 डिसेम्बर बांगला पौष मासेर कृष्णपक्षेर एकादशी तिथिते पालनीय व्रतेर नामे सफला एकादशी आगामी 19 डिसेम्बर 2022 सोमवार एई व्रत अनुष्ठित हबे। एई व्रतेर महत्व कि, व्रत विधि कि, এই একাদশীতে কি করবেন, একাদশীর সংকল্প মন্ত্র, পারণের মন্ত্র, সারা বিশ্বের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের সঠিক এবং নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন। আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন। হরে কৃষ্ণ, প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। তৎসদ ওম নমো ভগবতে বাসুদেবায়। সুধি ভক্তি পিয়াসু বন্ধুগণ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর কিছু কিছু স্থানে 20 ডিসেম্বর 2022 মঙ্গলবার সফলা একাদশী 2022 পালনীয় হলেও বৈশ্বিক দিবারাত্রির তারতম্যের কারণে ভারত, বাংলাদেশ, চীন, জাপান সহ এশিয়া মহাদেশের অধিকাংশ স্থান, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ সহ পৃথিবীর অধিকাংশ স্থানেই 19 ডিসেম্বর 2022 সোমবার সফলা একাদশী অনুষ্ঠিত হবে। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতঃস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্রটি তিনবার পাঠ করবেন, যা ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত রয়েছে। আর একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহারো স্থিত্বাহম অপরিয়াহুনি ভুক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার গ্রহণ করব, আপনি মদীয় শরণাস্থান হন। এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে, হে ভগবান, আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী ব্রত পালনে সমর্থ হই, আপনি আমায় সেই শক্তি প্রদান করুন। ব্রত বিধি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, যে স্থানে যে সময় ব্রত অনুষ্ঠিত হোক না কেন, আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই, এটা সর্বদাই স্মরণে রাখতে হবে। একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত্র 12টার পূর্বে। একাদশী ব্রত পালনের সঠিক নিয়মগুলি কি, একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, একাদশীর উদ্দেশ্য কি, পালনের সঠিক সময় কিভাবে নির্ধারিত হয়, অসমর্থের পক্ষে একাদশীর দিনে কি কি খাওয়া উচিত, কি কি পরিত্যাগ করতে হবে, ইত্যাদি নানা বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও এই চ্যানেলেই রয়েছে। আপনাদের সুবিধার্থে তার লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস, নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন, ভগবানের শ্রী বিগ্রহের অর্চন পূজন সেবন করবেন, মঙ্গল আরতি করবেন, বেশি বেশি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শ্রীমদ ভগবদ গীতা, শ্রীমদ ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন, অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন, তুলসীতে জল দান করবেন, চলমান একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবেন, বিশুদ্ধ ভক্ত সঙ্গ করবেন। সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন, পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন। নিজে একাদশী ব্রত পালন করবেন, অন্যকে পালনে উৎসাহিত করবেন। মনে রাখবেন, জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। একাদশীর পরের দিন পারণের পূর্বে পারণের মন্ত্রটি অবশ্যই তিনবার উচ্চারণ করবেন। আর এই একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব
প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন। আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস ন এব জায়তে। হরে কৃষ্ণ, প্রেমছে বলুন রাধে রাধে জয় রাধে। তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ, এবারে আসুন আমরা জেনে নিই সফলা একাদশী ব্রত মাহাত্ম্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না, তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ এবং পরজগতে মুক্তি লাভ হয়। হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার চারজন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব এবং দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোন পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল। রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে এবং অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজো বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাত সারেই লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হয়ে গেল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে
अशोक अभय भगवान फिर गेल। हे महाराज, एभावे सफला एकादशी जिनी पालन करें तिनी जागतिक सुख एवं परे मुक्ति लाभ करें। एई व्रते जारा श्रद्धाशील ताराई धन्य, तादेर जन्म सार्थक एते कोनो सन्देह नेई। एई व्रत पाठ एवं श्रवणे मानुषेर राजस्व यज्ञेर फल लाभ हय। हरे कृष्ण। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःख भाग् भवेत्। जगतेर सकल प्राणी सुखी होक, सकले निरोग होक, सकलेर मंगल होक, केउ जेन दुःख भोग ना करे। ओम शांति, ओम शांति, ओम शांति। हरे कृष्ण। प्रेम से बोलुन राधे राधे, जय राधे। सफला एकादशी 2022 এর সঠিক দিন তারিখ ও পারণের সময়সূচি। সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ, বৈষ্ণব ও ইসকন মতে সফলা একাদশী আরম্ভ ইংরেজি 19 ডিসেম্বর 2022 সোমবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী ভোর 3:32 আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 4:02। সফলা একাদশী শেষ ইংরেজি 20 ডিসেম্বর 2022 মঙ্গলবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী ভোর রাত্র 2:32 আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর রাত্র 3:02। সফলা একাদশীর উপবাস ইংরেজি 19 ডিসেম্বর 2022 সোমবার। সফলা একাদশীর পারণের সময় ইংরেজি 20 ডিসেম্বর 2022 মঙ্গলবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী সকাল 8:08 থেকে 9:48 মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 8:38 থেকে 10:09 মধ্যে। পারণের স্থিতিকাল ভারতে 1:40 আর বাংলাদেশে 1:31। হরে কৃষ্ণ। আসুন আমরা জেনে নিই সফলা একাদশী ব্রত 2022 এর সারা বিশ্বের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের পারণের সঠিক এবং নির্ভুল সময়সূচি। আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। সফলা একাদশী 2022, স্থান একাদশীর তারিখ, বার, পরদিন পারণের সময়সূচি, এই ক্রমে ট্যাবেল আকারে আপনাদের সামনে পারণের সময়সূচি তুলে ধরছি। প্রথমেই পশ্চিমবঙ্গ, একাদশী হবে 19 ডিসেম্বর সোমবার, পারণ হবে পরদিন মঙ্গলবার সকাল 8:08 থেকে 9:48, বাংলাদেশ 8:38 থেকে 10:09, দিল্লি 8:08 থেকে 10:35, মুম্বাই 8:08 থেকে 10:46, আসাম 8:08 থেকে 9:35, দুবাই 6:59 থেকে 10:30, বাহরাইন 9:19 থেকে 9:50, ওমান 6:48 থেকে 10:25, কুয়েত 6:39 থেকে 10:04, কাতার 6:15 থেকে 9:47, লন্ডন 8:03 থেকে 10:39, ইটালি 7:37 থেকে 10:35, রাশিয়া 9:38 থেকে 11:02, নিউ ইয়র্ক 7:16 থেকে 10:21, কানাডা 9:35 থেকে 11:53, পেরু 5:37 থেকে 9:51, ব্রাজিল 4:56 থেকে 9:15, সিঙ্গাপুর একাদশী হবে 20 ডিসেম্বর মঙ্গলবার, পারণ হবে পরদিন বুধবার সকাল 7:01 থেকে 11:02, মালয়েশিয়া 7:13 থেকে 11:11 এবং অস্ট্রেলিয়া 5:41 থেকে 10:15 মধ্যে। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আপনাদের যদি সনাতন শাস্ত্রের কোনো অজানা বিষয়ে জানার কৌতূহল থাকে তো সেটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা তার সমাধান শাস্ত্রীয় বিধি এবং বিজ্ঞানসম্মত উপায়ে প্রদান করব। আর আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং এরকম সব তাৎপর্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর অতি অবশ্যই নিকট আত্মীয় এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, লাইক এবং কমেন্ট করুন। পুনশ্চ সকল বৈষ্ণব ভক্তকে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের বিভিন্ন আকর্ষণীয় পর্ব। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে।